আজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তৎপর ইডি। ফাইল গেল দিল্লিতে, শুরু দুর্নীতি তদন্তের তোড়জোড়। আজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআই এর এফআইআরে অভিযুক্তের তালিকায় প্রথম নাম সন্দীপ ঘোষের। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর হল ইডি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে ইসিআইআর দায়ের করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে মঙ্গলবার সকালেও সিবিআই দফতরে হাজিরা দিতে গেলেন সন্দীপ ঘোষ। সকাল 10টা নাগাদ সিবিআই অফিসে প্রবেশ করেন তিনি। এই নিয়ে টানা 11 দিন মুখোমুখি সন্দীপ সিবিআই। প্রতিদিনই সিবিআই অফিসে হাজিরা দিতে হচ্ছে তাকে। প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। মাঝে শুধু রবিবার সিবিআই অফিসে হাজিরা দিতে হয়নি সন্দীপ ঘোষকে। সেদিন অবশ্য সিবিআই আধিকারিকরা অভিযানে গিয়েছিলেন সন্দীপের বাড়িতে। ইডির তৎপরতায় আরজিকর কাণ্ডের জট কি কাটবে, চোখ থাক সেই দিকে। আপনারা দেখতে থাকুন কাল কলিং টিভি।